হ্যালো বন্ধুরা, টেকনেটের পক্ষ থেকে স্বাগতম। আমরা যখন ফোনের উপর স্ক্রিন পেপার লাগাই, মানে গ্লাস পেপার লাগাই, তখন কিন্তু মাঝে মাঝে দেখা যায় যেসব ফোনের ডিসপ্লেটা হালকা একটু কার্ভ, সেসব ফোনের কোনা দিয়ে একটু বাবল থেকে যায়। আপনারা দেখছেন এই ভিডিওটার মধ্যে রেডমি ফোর এক্সের সেটটার মধ্যে কিন্তু কোনা দিয়ে কিছু বাতাস রয়ে গেছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কেন এই কোনায় নেই। এই কোনাটা আমি এতক্ষণ ক্লিয়ার করেছি এবং কীভাবে ক্লিয়ার করেছি সেটা দেখানোর জন্য আমি আজকে আপনাদের সামনে চলে আসলাম, যে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনাদের এই যে এই কোনাগুলো আপনি যতই ক্লিক করুন না কেন, আপনার এই বাতাসগুলো কিন্তু যাবে না। আপনাদের ভিডিওটা দেখতে হয়তো, হ্যাঁ এখন দেখছেন, এই কোনাগুলো আপনারা যতই প্রেস করেন না কেন, আপনার এই বাতাসগুলো কিন্তু কখনোই ক্লিয়ার হবে না। তো কীভাবে এই বাতাসগুলো সরানো যায়, কীভাবে এই বাতাসগুলো ক্লিন করা যায় এবং কীভাবে আপনি এই মোবাইলটিকে আপনি আবার আগের মতো সুন্দর করে ফেলতে পারেন, তো চলুন শুরু করা যাক। এর জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে কিছু নারিকেল তেল লাগবে আর একটা কটন বাল লাগবে। জাস্ট একটু তেল নেবেন, একদম সহজ একটা উপায়, যে কোনা দিয়ে আপনার গ্লাস পেপারটা একটু উঠে উঠে আসে সেখানের মধ্যে জাস্ট একটু তেল নিয়ে হালকা করে দিতে থাকবেন। আমার লাইটিংয়ের কারণে হয়তো বা আপনারা ক্লিয়ারলি বুঝতেছেন না, কিন্তু আমি আপনাদেরকে এই কাজটা করার পরে তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কতটুকু কাজ দিয়েছে। কারণ আপনারা তো আগে দেখেছেন আমার বাউলটা কতটুকু ছিল। জাস্ট কোনাগুলোতে আমি একটু তেল পালিশ করে দিচ্ছি আর কিছুই না। আবার এমনভাবে দিবেন না যাতে আপনার সিম ট্রের মধ্যে তেল চলে যায়। বাস তেল দেওয়া শেষ, এখন জাস্ট আমি একটা কাপড় দিয়ে তেলটা মুছে নিব। তেলটা অবশ্যই একটু ভালোভাবে মুছবেন। আমি শুধু এক পাশটা করেছি, এই পাশটা করা হয়নি। এখন আপনার সেটটা দেখলে বুঝবেন যে কোনার কোনো ধরনের বাবল কিন্তু নাই, ফুল ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে কটন বাদ দিয়ে তেল দিয়ে আপনারা ফোনের যে বাবলগুলো আছে, যে কোনায় যে বড় বড় সাইড বারগুলোর মধ্যে বাবল লেগে থাকে, সেই জিনিসটা কিন্তু আপনি সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলতে পারবেন। আপনারা এখন হয়তোবা সম্পূর্ণ বুঝতে পারছেন যে সেটটার মধ্যে কোনো ধরনের বাবল নেই কোনার মধ্যে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং একটা লাইক দিবেন। আর ভালো না লেগে থাকলে আমি আপনাদেরকে আগেও বলেছি, ভালো না লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও সেকশনে কমেন্ট করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।